হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের মাইক্রোসফট 2003 এর আরেকটি নতুন ক্লাসে। আমরা আজকে শিখব ভিউ কমান্ডটি, সাথে আমরা ইনসার্ট কমান্ডের কিছু কমান্ড শিখব। তো প্রথমে আমরা ভিউ কমান্ডে আসব। আপনারা যারা ফাইল এবং এডিট মেনুর যে কমান্ডগুলো আছে এগুলো দেখেন নি, আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। তা না হলে আপনারা এই ভিডিওটি কিছুই বুঝবেন না। আর আশা রাখি আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে ফুল ভিডিওটি দেখবেন। আমি ভিডিওগুলো ছোট ছোট করার চেষ্টা করতেছি যেন আপনারা সহজে বুঝে যান। তো বন্ধুরা, আমরা ভিউ কমান্ডে শিখব। শেখার আগে আমরা এখান থেকে ফুল কমান্ডগুলো একটু দেখে নেই। দেখতে পাচ্ছি এখান থেকে শুধু আমাদের প্রিন্ট লেআউটে একটা সিলেক্ট করা আছে ঘর চিহ্নের মাধ্যমে, পাশাপাশি এখানে মার্কআপের এখানে দেখতে পাচ্ছি আমরা ঘর চিহ্ন দেখতে পাচ্ছি। শুধু মনে রাখতে হবে যে প্রিন্ট লেআউটের এখানে যেন এরকম যে সিলেক্ট চিহ্নটি আছে এই সিলেক্ট চিহ্নটিই থাকে, আর কোনো সিলেক্ট চিহ্ন যেন অন্য কোথাও না থাকে, তাহলে আপনি এরকম একটা ফ্রেশ পেজ পেয়ে যাবেন। এছাড়া যদি আমি এখন নর্মালি ক্লিক করি, পাতাটা একটু সমস্যা দেখতে পাচ্ছেন, ঠিক এটাই প্রিন্ট লেআউট করলে সমাধান পেয়ে যাবেন। সাথে সাথে যদি মনে করেন আমি ওয়েব লেআউটে ক্লিক করে দিব, তাও দেখবেন একটু ছোট্টখাটো হলেও সমস্যা থাকবে। দেখেন এখানে মার্জিন আমাদের লিমিট করা আছে, ঠিক এটাই প্রিন্ট লেআউট ক্লিক করে আমি সমাধান করতে পারবো। দ্যাট মিন্স নর্মাল, ওয়েব লেআউট এবং আউটলাইন, এই তিনটা জিনিসের সমাধান প্রিন্ট লেআউট। ঠিক এভাবে করে আমাদের যদি আর কোথাও প্রবলেম থাকে এই চারটা ব্যতীত, তাহলে যেখানে প্রবলেম সেখানে এভাবে সিলেক্ট করা থাকবে। যেমন এখান থেকে মার্কআপে ক্লিক করা আছে, সেম এভাবে আমি টাস্ক পেনে কোনো রকম সিলেক্ট চিহ্ন নাই, আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ভিউ থেকে গিয়ে দেখবো এখানেও একটা ঘর চিহ্ন হয়ে গেছে বা সিলেক্ট হয়ে গেছে এখানে টিক চিহ্ন সহ। পাশাপাশি আমি রুলার বার, দেন এখান থেকে ডকুমেন্ট ম্যাপ, এছাড়া আমি চাইলে ইচ্ছামতো এখান থেকে যে কোনো কমান্ডে ক্লিক করে দিতে পারি। সাপোজ ফুল স্ক্রিনে ক্লিক করে দিলাম, আমি চাইলে এখান থেকে ক্লোজ ফুল স্ক্রিনে ক্লিক করে দিতে পারবো। তো আমি যেহেতু ভিউ কমান্ডের কাজ শেখাচ্ছি, সেজন্য ভিউ থেকে আমাদের জানা ছিল যদি কখনও কোথাও কোনো রকম ভুল ক্রমে চাপা পড়ে যায়, হতে পারে আমি ইচ্ছামতো এখনও ক্লিক করে দিচ্ছি আরও সমস্যা বাঁধানোর জন্য। তো আমি এখন ভিউ থেকে গিয়ে একটা সূত্র বলবো, সেটা হচ্ছে শুধু এইরকম এই ঘর চিহ্নগুলো যেগুলো আছে এগুলো সব উঠাই দিব, প্রিন্ট লেআউটে শুধু যেন এই ঘর চিহ্নটা থাকে, মানে সিলেক্ট চিহ্নটি থাকে। সেজন্য প্রিন্ট লেআউটে আগে ক্লিক করতে হবে সর্বপ্রথম। আমি আবারও বলছি, প্রিন্ট লেআউটে সর্বপ্রথম ক্লিক করে দিব। দেওয়ার পর ভিউ থেকে দেখব বেশিয়া কোথায় ঘর চিহ্ন আছে, এক্সট্রা কোথায় ঘর চিহ্নটি আছে, মানে সিলেক্ট চিহ্ন আছে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছি, দ্বিতীয়ত টাচ পেন ক্লিক করে দিলাম, আবার মাউস পয়েন্টারটা উপরে নিয়ে গেলে ভিউ দেখতে পাচ্ছি। সেম এখান থেকে আমি আসে ডকুমেন্ট ম্যাপে ক্লিক করে দিব, ঠিক এভাবে আবারও ভিউয়ে, দেন এখান থেকে মার্কআপ, আবার ভিউ, এখান থেকে ফুল স্ক্রিন। এছাড়া আবারও ভিউয়ে যায় যদি আমি এখান থেকে টাচ পেনে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এক্সট্রা সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। তো রুলার বারটি আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি এখান থেকে রুলার বারটিও ক্লিক করে উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আবারও আমাদের পুনরায় পূর্বের অবস্থায় ভালো পজিশনে একটা ফুল পেজ এফোর সাইজে পেয়ে গেছি। ঠিক এভাবে করে আপনারা কমান্ডগুলো রিঅ্যাক্সেল করবেন। আশা রাখি আর কোনো প্রবলেম হবে না ভিউয়ের বা কোনো রকম পাতায় সমস্যা। অনেক সময় দেখা যায় আমাদের এই পেজগুলোতে হঠাৎ করে এরকম কোনা চিহ্ন আসে, এগুলোতে ভুল করে চাপা পড়েই যেতে পারে। সেখান থেকে সমাধান নেওয়ার জন্য আমাদের প্রিন্ট লেআউট ক্লিক করতে পারি, অথবা এখান থেকে যেখানেই ক্লিক করি না কেন এই সমস্ত জিনিসগুলোর সব কিছু সমাধান আমাদের এখান থেকে প্রিন্ট লেআউটে দেওয়া হয়। যদিও সাপোজ আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট চিহ্নটি, এটাও কিন্তু প্রিন্ট লেআউট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এখানে আপনাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি। এখানে শর্টকাট চতুর্দিকে একটা ফুল পেজ চার কোণ আছে দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিয়ে দেবেন, দেখবেন ফুল পেজটি ঠিক হয়ে যাবে। তো এত সূক্ষ্ম বিষয়ে নাও জানা থাকতে পারে, নাও মনে থাকতে পারে, সেজন্য ভিউ থেকে প্রিন্ট লেআউট। এবারে বন্ধুরা, আমরা ইনসার্ট থেকে কমান্ড শিখব। ইনসার্টের কমান্ডগুলো আগে সবগুলো দেখে নিই। এখান থেকে যেগুলো প্রয়োজন হবে আমাদের অফিসিয়ালসে, আমি শুধু সেগুলো প্রোগ্রামে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। অন্যথায় যেসব কমান্ড এখানে দেওয়া আছে সবগুলো কমান্ড আমাদের বিভিন্ন কাজে যদিও লাগে, কিন্তু এগুলো আমাদের আপডেট সফটওয়্যার আসার কারণে বা আরও কিছু টেকনিক থাকার কারণে এই সমস্ত কমান্ড আর ব্যবহার হয় না। সেজন্য আমরা এখান থেকে ব্রেকের কাজটা যদিও নাই বললেও হবে, আবার আছে বললেও এটা ভুল বলা হবে না। যেমন ব্রেকে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজ ব্রেক লেখা আছে, আমি যদি ওকে প্রেস করে দেই তাহলে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ আমাদের এক্সট্রা চলে আসছে, একটা পেজ ছিল আরও একটি পেজ এসে গেছে। সেম আমি এটা কেটে দিচ্ছি। আপনি যদি চান একটা পেজ থেকে আরেকটা পেজ ভাইয়া কীভাবে নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনি ইন্টারপ্রেস করে ধরে রাখতে পারেন, অথবা ইন্টারপ্রেস করা সত্ত্বেও যদি দেখবেন আপনার অনেক সময় লাগতেছে, তাহলে আমি শর্টকাট একটি কমান্ড দিচ্ছি,
আমি দেখতে পাচ্ছি আমি কন্ট্রোল ধরে চাকাটি ঘোরাচ্ছি, জুমটা ছোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ কমে যাচ্ছে। আবার চাকাটা যদি উল্টা দিকে ঘোরাই তাহলে দেখতে পাচ্ছেন আবারও পূর্বের অবস্থায় ফেরত আসতেছে। তো আমি এটা ছোট করে নিচ্ছি এবং এখানে কার্সর থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করে দিলে দেখবেন আরেকটি নতুন পাতা এসে গেছে, দেখেন আরেকটি পাতা এসে গেছে। ঠিক এভাবে করে কন্ট্রোল চেপে ধরে থেকে আমি ইন্টার প্রেস করে দেব, আরও একটি পাতা আসবে। ঠিক এভাবে করে আপনি চাইলে কিবোর্ড কমান্ডের মাধ্যমে নতুন পাতা নিয়ে আসতে পারবেন, অথবা যখন আপনার লেখা শেষ হয়ে যাবে সেখান থেকে ইন্টার প্রেস করে করে আপনি নতুন একটি পাতা নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা আমরা চলে যাব ইনসার্টে। এভাবে করে আরও কিছু কমান্ড আছে, এখানে আর প্রয়োজন তেমন হয় না। একটা কলাম থেকে আরেকটা কলামে যাওয়ার জন্য ঠিক এই কলাম ব্রেক, কলামের কাজ শেখার জন্য আমরা ফরম্যাটে যাব। তো ফরম্যাটের ক্লাস যেহেতু এখন না, ইনসার্টের যেহেতু কাজ তাই আমি ইনসার্টের কাজটা দেখাচ্ছি। দেন আমি ফরম্যাটে যখন যাব ওই কাজটি দেখানোর সময় আমার ইনসার্টের ব্যবহার হবে। তো আমি এখান থেকে এবারে পেজ নাম্বার, যদিও প্রয়োজন হয় না, আপনি চাইলে এখান থেকে পেজ নাম্বার নিতে পারেন। প্রতিটি পাতার অটোমেটিক নাম্বার এসে যাবে। ভিউ থেকে আমরা যে কাজগুলো শিখেছি এগুলো একটু ভালো করে রিয়াকশন করবেন, দেন আপনি ইনসার্টে আসেন। আসে দেখতে পাচ্ছেন এখানে পেজ নাম্বার, পেজ নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে পজিশন, পজিশন কোথায় থাকবে, বটম অফ পেজ, তার মানে পাতার নিচে, দ্যাট মিন্স ফুটার, যেটাকে ফুটার বা পাতার নিচের অংশটাকে বোঝায়। দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল স্টপেজ মতো চিহ্ন দেওয়া আছে, এটা যেখানে থাকবে সেখানেই আপনার পাতার নাম্বার আসবে। তো দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টে আমাদের অবস্থানটা যে রাইট সাইড আছে, আমি যদি এটা সেন্টারে ক্লিক করে দিই সেন্টারে থাকবে, যদি এটা আমি লেফটে ক্লিক করি লেফটে থাকবে। তো আমি এখান থেকে সেন্টার করে দিচ্ছি, পাশাপাশি যেখানে বটম অফ পেজ দেওয়া আছে সেখানে আমি টপ অফ পেজ করে দিচ্ছি, বা টপ অফ পেজ যেটা এটাকে হেডার বলা হয়। আমি এখান থেকে ওকে প্রেস করে দিলে সাথে সাথে দেখতে পাবেন আমি কন্ট্রোল ধরে চাকাটা ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আপনারা এক নম্বর পেজ দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে করে আমি যদি চাকা ঘুরে নিচে আসি দ্বিতীয় পেজটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নম্বর লেখা আছে, এবং তৃতীয় পেজটিও দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে করে কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করলে আরও একটি পাতা আসবে, চার নম্বর পেজ। সেম এভাবে পাতা আসতেই থাকবে এবং অটোমেটিক পাতার নাম্বার দেওয়া থাকবে। ঠিক এই কমান্ডটি যদি আমি মনে করি এই নাম্বারটি নেব না, সেক্ষেত্রে আমি এই যে নাম্বারটি দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করতে পারি এবং এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি ডিলিট করে দিতে পারি, দেন এখান থেকে ক্লোজ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমি চাকা ঘোরাচ্ছি উপরের দিকে, একটাতেও কোনো নাম্বার নাই। এবারে চলে আসি আমরা ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমটা আমি শেখাই না, তারপরেও বলে রাখি ডেট অ্যান্ড টাইমটা হচ্ছে ইনস্ট্যান্ট, যে টাইমটা এবং ডেটটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে সেটা আমরা এখান থেকে নিতে পারবো। দেখেন এখান থেকে 8:37 PM, এখানেও কিন্তু 8:37 PM-এরই, সরি 36:58 ছিল, সেই জন্য আমাদের এখান থেকে পিএমটা দেখাচ্ছে। আমি আবারও দেখি ইনসার্ট থেকে ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করে দিচ্ছি, এবারে দেখেন 8:37 এবং 14 অলরেডি হয়ে গেছে। সেম এখান থেকে আপনি চাইলে এই সময়টা নিতে পারবেন, অথবা ডেট অ্যান্ড টাইম তারিখ এবং সময়টা নিয়ে ওকে প্রেস করে দিতে পারেন, সেটা আপনি যেখানে কার্সর রাখবেন সেখানে আসবে। তো আমরা দেখি কোথায় আসলো, দেখতে পাচ্ছেন আমার কার্সরটি এখানে ছিল তাই আমাদের এখানে এই লেখাটি এসে গেছে। তো আপনি হয়তো কমান্ড চলাকালীন আপনার কাজের সময়ে আপনার এত সব কমান্ড মনে থাকবে না, সেজন্য আপনি মাউস পয়েন্টারটা এখানে নিয়ে গেলে দেখবেন এখানে Thursday November 17, 2020 এই যে তারিখটা আমরা দেখে দেখে লিখতে পারবো, পাশাপাশি টাইমটাও দেখে দেখে লিখতে পারবো। আমার মনে হয় এটাই বেটার হবে আপনি এখান থেকে দেখে দেখে লেখাটা। এরপরে আমি ইনসার্ট থেকে যদি এই যে এখান থেকে আমি ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে আমরা অটো টেক্সট যেটা আছে এখান থেকে আমরা বিভিন্ন সাজেশন পাবো বিভিন্ন ওয়ার্ডের, এখান থেকে চাইলে এই বানানগুলো আমরা এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে চলে আসবে। সাপোজ আমি এখান থেকে রেফারেন্স অথবা এখান থেকে যে কোনো একটা, যে কোনো একটা আপনি যদি চান এখান থেকে আমি কোনো একটা লেখা নিব, সাপোজ আমি এখানে সলিউশনে এখান থেকে ডিয়ার ম্যাডাম ওর স্যারে ক্লিক করে দিলাম, এই লেখাটি আসবে, দেখেন এই লেখাটি চলে আসছে। ঠিক এভাবে করে বিভিন্ন লেখা আপনি নিতে পারবেন, আমার মনে হয় এসব আপনার প্রয়োজন হবে না। তো আমি এখান থেকে এবারে চলে যাই মূল যেটা আমাদের প্রয়োজন হবে সেটা, যেমন ফিল্ডের কাজ প্রয়োজন নাই, এখান থেকে স্যাম্বলের কাজ প্রয়োজন। এখান থেকে যতগুলো কমান্ড দেখতে পাচ্ছি তার ভিতরে তিনটা জিনিস মেনলি প্রয়োজন হবে, তার ভিতরে স্যাম্বল একটা। তো আমি স্যাম্বলে ক্লিক করে দিচ্ছি, বিভিন্ন প্রতীকী চিহ্ন বা বিভিন্ন লেখা যেগুলো আমাদের কিবোর্ডে নাই সেই সমস্ত লেখা আমরা এখান থেকে বা চিহ্নগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তো আমি এখানে এই যে ড্রপডাউন
যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এখানে, আমরা এখানে জাস্ট এই যে আইকনটা এটাতে ক্লিক করে দিচ্ছি এবং কিবোর্ডের অ্যারো কির ডাউন অ্যারো কি, তার মানে নিচের যে অ্যারো তীর চিহ্নটি আছে সেটাতে আমি ক্লিক করে দিলে এভাবে করে আস্তে আস্তে ক্লিক করবে এটা টুরে আসবে। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কিবোর্ডে নাই, আপনারা ফলো করলে বুঝতে পারবেন কিবোর্ডে কিন্তু এরকম ধরনের চিহ্ন পাওয়া যায় না। তো আমি যদি জাস্ট এখানে ক্লিক করে ইনসার্ট প্রেস করি, দেখবেন আমাদের এই স্যাম্পলটি চলে আসছে, যেখানে কার্সর রাখবো সেখানে আসবে। সাপোজ আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে আমি নেব, সো আমি এটাতে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ইনসার্ট করে দিলাম, দেখেন এখানে আসছে। যদি মনে করি যে আমি এখান থেকে নেব, ইনসার্ট করে দিচ্ছি, সরি এখানে আসতেছে, এর কারণ হচ্ছে আমি এখানে ক্লিক করে ইন্টারপ্রেস করে নিই, ইন্টারপ্রেস করে আমি এখান থেকে গিয়ে যে কোনো একটা লেখাকে ইনসার্ট করে দিতে পারি, চলে আসবে। সেম এভাবে করে আপনি যদি চান এখান থেকে আরও নিচে আসেন, অনেক লেখা আছে বাংলা ইংরেজির ক্ষেত্রে, অনেক সময় অনেকে যুক্ত বানানোর জন্য আমাকে ফোন দেন। তো যদি আমার স্টুডেন্টগুলো অনেকে আমাকে বিরক্ত করে এভাবে করে, একটু বিরক্ত বললে ভুল হবে আমার, আমাকেও ভালো লাগে, অনেক সময় দেখা যায় আমি ব্যস্ততার কারণে তাৎক্ষণিক তাদের আমি এই সলিউশনটা দিতে পারি না, আমি তাদেরকে যদিও শিখাইয়া রাখি অনেক সময় ভুলে যাই। তো এই ভুলে গেলে আপনারা যেটা করবেন, এখান থেকে স্যাম্পল থেকে আসে বিভিন্ন বাংলার যে ফন্টগুলো আছে সেগুলোতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি চাইলে যুক্ত বানান সহ নিচে অনেকগুলো দেখতে পাবেন স্যাম্পল আছে, এই স্যাম্পলগুলো আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো বানান আমি নিতে পারবো, সাপোজ এখান থেকে ক্রিকেট বানানে আমাদের এই যে চিহ্নটা ব্যবহার হতে পারে আমি এখান থেকে নিচ্ছি। যদি এই ফন্টটি আপনার সাথে না মিলে তাহলে অবশ্যই এই লেখাটি সিলেক্ট করে আপনি চাইলে সুতন নিয়ম যেতে পরিবর্তন করতে পারেন, যেমন এখান থেকে সুতন নিয়ম আমার উপরে দেখতে পাচ্ছেন এই যে মেনু বারের এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন আমাদের ওই যে ক্রো লেখাটি আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, ক্রো লেখাটা যে আছে আমাদের এখানে সেই লেখাটা চলে আসছে কয়েরোফালা। সেম এভাবে করে যদি আমি এখান থেকে না নিয়ে আবার সুতন নিয়ম যেটা আমাদের ফন্ট ব্যবহার হয় সব অফিসে আদালতে পাশাপাশি বিভিন্ন পেপার পত্রিকায়, সেক্ষেত্রে আমাদের সুতন নিয়ম যেতেই ক্লিক করতে হয়, আমরা পরে দেখতে পাচ্ছি সুতন নিয়ম যে বানানটা আমরা চাইলে এখান থেকে নিতে পারবো। তো যেহেতু এখানে ড্রপ মেনু থেকে আমি জাস্ট এই আইকনটা থেকে একটু ভার্টিক্যাল বার এর নিচে যে এই যে ফুল স্টপটি দেখতে পাচ্ছি এটা আইকন বলা হয়, এই আইকন থেকে আমি নিচের থেকে এইভাবে আনতে আনতে অনেক সময় লাগতে পারে। তো মনে রাখতে হবে যে কম্পিউটারের যে কমান্ডগুলো আছে সেগুলো হচ্ছে ডিকশনারির মতো, এ বি সি ডি সিরিয়ালভাবে আসবে। তো আমি এখন এখানে এফ সিরিয়ালে আছি, যেহেতু আমাদেরকে এস সিরিয়ালে যেতে হবে তার মানে নিচের দিকেই আছে মাস্ট বি। সো আমি নিচের দিকে আসতেছি আস্তে আস্তে, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে এস সিরিয়ালে আসছি, এখন আমি এখান থেকে আস্তে আস্তে নিয়ে আসতে পারি, দেখতে পাচ্ছেন সুতন নিয়ম যে আছে এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে স্ট্যান্ডার্ড ফন্টটি আমরা পেয়ে গেছি। জ্ঞান, অজ্ঞান, স্বজ্ঞান, বিজ্ঞান এ সমস্ত কাজে আমাদের এই চিহ্নটি ব্যবহার হয়। ঠিক এরকম করে আমরা যদি চাই পরীক্ষা নিরীক্ষা এ সমস্ত বানানে সমাযুক্ত হয়ে আমি ব্যবহার করতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে ইনসার্ট নিতে পারবো, আমরা এখান থেকে যুক্ত বানান দেখতে পাবো। এছাড়াও আমাদের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাব্লু নাম দিয়ে যেগুলো নাম আছে ফন্ট আছে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে ডাব্লু দিয়ে ফন্টটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি, আমরা এখান থেকে বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছি, চোখের চিহ্ন এখানে, কানের চিহ্ন, ওয়াও এখান থেকে আমাদের লাভ পান পাতার, এছাড়াও আমাদের এখানে মাইকের চিহ্ন, অনেক ধরনের চিহ্ন আছে। আমরা এখান থেকে চাইলে এটা ঠিক এই যে কোণাগুলো থেকে তীর চিহ্ন যখন দেখাবে তখন আপনি এভাবে করে একটু বড় করে দেখতে পাবেন। এছাড়াও আপনি যদি এভাবে করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন সব যে ফন্টের স্টাইলের ভিতরে যে সমস্ত জিনিস আমাদের স্যাম্পল আকারে ধরে আছে সেগুলো নিতে পারবেন, যেমন এখান থেকে আমি যে পায়রা চিহ্নটি দেখতে পাচ্ছি এখানে ইনসার্ট করে দিচ্ছি সাথে সাথে আসছে। সেম এভাবে যদি আপনার এই টেলিফোনের প্রয়োজন হয় টেলিফোন দেবেন, দেন এখান থেকে যদি মোবাইল প্রয়োজন হয় মোবাইল দেবেন। ঠিক এটা করলে কেমন হয় যে আমি এখানে মোবাইলের চিহ্নটি দিলাম আর এখান থেকে আমরা নাম্বার দেওয়া শুরু করে দিলাম। তো আমি এই চিহ্নটি ব্যবহার করে থাকলে দেখতে পাচ্ছেন যে এই চিহ্নটি ব্যবহার করে থাকলে আমাদেরকে আর লিখতে হয় না এটা মোবাইল নাম্বার, এই টেলিফোন নাম্বারটির এখানে যদি ক্লিক করে আমরা নাম্বার লিখি তাহলে আর বলতে হবে না এটা টেলিফোন নাম্বার, এটা অটোমেটিক্যালি পাবলিক বা অফিসার এরা সবাই বুঝে যাবে। তো আমি এই স্যাম্পলগুলো ছাড়াও আরও অনেক কিছু স্যাম্পল আছে, যেমন এখান থেকে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে যে ওয়ার্ল্ডের ছবি দেখতে পাচ্ছি, যেটা প্রয়োজন হবে আমি ইনসার্ট করে দিয়ে দেবো। এছাড়া আমরা এখান থেকে ডাব্লু সেকশনের যে অনেকগুলো নাম আছে এগুলো থেকে আপনি ক্লিক করে দেখতে পারেন, দেখে আপনারা অনেকে অনেক ধরনের স্যাম্পল নিতে পারবেন, যেমন সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও এটার জন্য আমাদের এই টিক চিহ্নটি প্রয়োজন হতে পারে। এছাড়া আমাদের এখান থেকে বিভিন্ন ঘর চিহ্ন এরকম প্রয়োজন হতে পারে যে টিক চিহ্ন ব্লাঙ্ক রাখলাম এখানে টিক চিহ্ন মানুষরা দিবে। সেম এখানে উইন্ডোজের চিহ্ন, পাশাপাশি আপনি এখান থেকে একটু যদি উপরে যান দেখবেন অনেক চিহ্ন আছে,
আমি এখান থেকে যদি কোনো রুলস বৈশিষ্ট্য বা উদ্দেশ্য চাপার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমি এই যে চিহ্নটি হাতের অ্যারোর মতো আমাকে টিক চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি যে এটা রুলস ফলো করে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা রুলস এখন লিখতে পারবো যেমন এখান থেকে আমি এই যে জাস্ট এখানে ক্লিক করে দিলাম এবং জাস্ট এখানে ইনসার্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হাতের চিহ্নটি এসে গেছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আজকের টাইম আজকের তারিখ তো এভাবে বন্ধুরা আপনারা বিভিন্নভাবে স্যাম্পল নিয়ে আসতে পারবেন আশা রাখি বুঝে গেছেন আর হয়তো আমাকে বোঝাতে হবে না বিভিন্ন অ্যারো কিও দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট যেটা প্রয়োজন হবে সেটা আপনি ইনসার্ট করে নিতে পারেন আমি ক্লোজ করে দিচ্ছি ঠিক এভাবে করে আমরা আরও কিছু কাজ দেখবো এরপরে পিকচার দেখবো পিকচার থেকে কীভাবে পিকচার নিয়ে আসে ওয়ার্ড আর্ট কীভাবে আমাদের জল ছাপের মতো বিভিন্ন লেখায় দেখতে পাই বিভিন্ন কোচিং সেন্টারে আমাদের কোচিংয়ের নাম দেওয়া থাকে সেটার উপরে বিভিন্নভাবে আমাদের দেখা যায় যে বিভিন্ন স্যারের নাম ইউনিভার্সিটির নাম এগুলো দেওয়া থাকে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় ওদের নামটি বিভিন্নভাবে গোল আকারে বৃত্ত আকারে এভাবে লেখে অনেকে স্যাম্পল তৈরি করার সময় অথবা কেউ হয়তো লোগো তৈরি করার সময়ও বিভিন্ন লেখা একটু ঘোরানো থাকে এরকম সিস্টেম করাই রাখে তো আমি ওই কাজগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর অবশ্যই আপনারা যে ভিডিওটি দেখালাম এটা আপনারা ভালো করে রিঅ্যাক্সেল করবেন আশা রাখি আপনাদের কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ